हेलो फ्रेंड्स, आई एम मैजिशियन के कुमार। वेलकम बैक टू माय चैनल के कुमार मैजिक शो। আপনারা নিশ্চয় জানেন আমি জাদুকর কে কুমার। আপনাদের কাছে আমি বিভিন্ন রকমের ম্যাজিক নিয়ে আসি, কিন্তু এবার একটু আমাদের ম্যাজিকটা আনতে দেরি হয়ে গেল, কারণ কিছু সমস্যা হচ্ছিল। সেই কারণে আমরা আবার চেষ্টা করব প্রত্যেক সপ্তাহে এক একটা করে এপিসোড আপনাদের সামনে তুলে ধরার জন্যে। তবে এবার একটা সুখবর আছে, আমরা ছোট ছোট বন্ধুদের এই লকডাউনের জন্য, এবং আপনারাও চেষ্টা করলে কিন্তু ছোট ছোট ম্যাজিক শিখতে পারেন, আর এই শেখানোর জন্য আমি আজকে আপনাদের কাছে হাজির হয়েছি। ম্যাজিক দেখুন এবং ম্যাজিক শিখুন, ম্যাজিক শেখা কিন্তু বেশি কঠিন নয়। আর যদি ভালো লাগে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, আর সাবস্ক্রাইবের পাশে যে বেল আইকনটা আছে সেটা একবার প্রেস করে দেবেন, তাহলে যত রকমের নতুন নতুন ম্যাজিক আমি দেখাতে থাকব সেইগুলো কিন্তু আপনারা আপনাদের নোটিফিকেশনে পৌঁছে যাবে এবং আপনারা সহজেই কিন্তু দেখতে পাবেন। তা চলুন, আজকে আমি যে ম্যাজিকটা আপনাদের সামনে দেখাতে যাচ্ছি এটা খুব সুন্দর খেলা, এটা সবারই ঘরে থাকে। প্রথমে আমি ম্যাজিকটা দেখাবার চেষ্টা করছি। আমার এখানে একটা সাধারণ রুমাল আছে, যে রুমালটা যে কোনো কালারের হতে পারে। আমার এখানে আছে সাদা রঙের রুমাল, আপনারা দেখতে পাচ্ছেন আমার কাছে একটা সাদা রঙের রুমাল আছে। এই রুমালের মধ্যে কিন্তু কিছুই নেই, ইনসাইড অ্যান্ড আউটসাইড টোটাল এমটি, সম্পূর্ণ একটা খালি রুমাল। আমি কি করছি, আমি দর্শকের মধ্যে থেকে একটা দেশলাইয়ের কাটি নিচ্ছি লক্ষ্য রাখুন খেলাটার দিকে। এই হচ্ছে রুমাল, আর দর্শকের কাছ থেকে আমি একটা দেশলাইয়ের কাঠি নিয়েছি। এটা কিন্তু ভাঙা টাঙা নয়, ভাঙা নেই, এটা একটা গোটা দেশলাইয়ের কাঠি। আমি কি করছি, এই রুমালের ভেতরে এই দেশলাইয়ের কাঠিটা দিয়ে দিচ্ছি। এই দেখুন, এই দেশলাইয়ের কাঠি, এইটা আমি এখানে রাখলাম, এখানে দিলাম। তাহলে এখন দেশলাইয়ের কাঠিটা মাঝখানে আছে। আমি এখন অ্যাব্রাকাডাব্রা গিলগিলি ফোকাস ফোকাস বলছি যেই, এইটাকে আমি এই ভাঁজ দিলাম, এটা এই ভাঁজ দিলাম, এইটা এই ভাঁজ দিলাম, এইটা এই ভাঁজ দিলাম। এবার দেখা যাচ্ছে কাঠিটা আমার এখানটায় আছে, ক্লোজে নিয়ে নে, কাঠিটা আমার এখানটায় আছে, নিশ্চয়ই দেখা যাচ্ছে কাঠি এখানে আছে। এবং এই যে কাঠিটা দেখা যাচ্ছে যে এখানটায় কাঠিটা আছে, এই কাঠিটা শুধু হাত আর এই কাঠিটা, কাঠিটা এইটা যদি কোনো দর্শক, যেহেতু লকডাউন আমরা তো বাইরে থেকে কোনো মানুষ আনতে পারছি না, এই জন্য এই কাঠিটা আমি ভেঙে দিচ্ছি, আপনারা দর্শকদের দিয়ে ভাঙাবেন। এই যে এটা কিন্তু সম্পূর্ণভাবে ভেঙে গেছে, কিন্তু যখনই আমি অ্যাব্রাকাডাব্রা গিলিগিলি ফোকাস ফোকাস করব দেখা যাবে এটা জোড়া লেগে গেছে। ঝুনি পোর্শন কেটে দেবেন, এটা গোটা লেগে হয়ে গেছে। দাঁড়াও দাঁড়াও দাঁড়াও, এই যে কাঠিটা এটা কিন্তু গোটা। তাহলে এই ম্যাজিকটা চলুন আমরা শিখিয়ে দিই। খুব সোজা, এখানে আগে থেকে প্রস্তুত করে দুটো দেশলাইয়ের কাঠি আপনাদের লাগবে, আগে থেকে প্রস্তুত করে এখানে একটা কাঠি এইভাবে ঢুকিয়ে দিতে হবে, রুমালের বর্ডার থাকা চাই, এবং এই রুমালের চারিদিকে বর্ডারের মধ্যে একটা দেশলাইয়ের কাঠি ঢুকিয়ে দেবেন। এইভাবে একটা দেশলাইয়ের কাঠি ঢোকানো থাকলো, তাহলে এইখানে যে কাঠিটা আছে এই কাঠিটা একটা গোটা দেশলাইয়ের কাঠি, কিন্তু এরকম ধরলে দর্শক বুঝতে পারছে না যে দেশলাইয়ের কাঠিটা এখানেই আছে, নিশ্চয়ই আপনারা বুঝতে পারছেন এটা খুব সোজা। এবার আমি এটা এখানে রেখে দিলাম, আমি যখন এর ভেতরে যে কাঠিটা আছে এটা কিন্তু দর্শক বুঝতে পারছে না, তারপরে আমি যখনই আর একটা কাঠি নেব এই কাঠিটা কিন্তু আমি ভাঙছি না, এইখানে কিন্তু আমার ফেক কাঠিটা আছে, আগে থেকে রাখা কাঠিটা এখানে আছে।
আমি এই কাঠিটা এখানে দিলাম, দিয়ে এই ভাঁজটাকে আমি এরকম রাখলাম, এই ভাঁজটাকে আমি এরকম রাখলাম, এই ভাঁজটাকে এরকম রাখলাম, আর এই যে জায়গাটা আছে এইখানে হাত দিয়ে ধরে এইখানে রাখতে হবে। তাহলে এইটাকে যদি আমি উল্টে দিয়ে আমি এইরকম ভাবে ধরাই, তাহলে দর্শক দেখছে যে একটা গোটা কাঠি, এবং এই যে কাঠিটা দর্শক দেখছে এই কাঠিটা কিন্তু ভেঙে দিলেও, এইভাবে ভেঙে দিলেও যখন সে খুলবে, জাদুকর যখন খুলছে অর্থাৎ আপনারা যখন খুলবেন, তখন দেখা যাবে এর ভেতরে সেই গোটা কাঠিটাই আছে, এই গোটা কাঠিটাই আছে। তারপরে আমি এই কাঠিটা ভাঙলাম না, এই কাঠিটা আমি কি করছি, আমি এই কাঠিটাকে এইখানে রাখছি, এই কাঠি ভাঁজ দিচ্ছি, আর এর ভেতরে যে কাঠিটা আছে সেইটাকে আমি ইন্ডিকেট করে এইরকম ভাবে ধরছি, যাতে দর্শক বুঝতে পারে এখানে কাঠিটা আছে, এটাই তার অরিজিনাল কাঠি। ভালো লাগলো নিশ্চয়ই, আগামী সপ্তাহে আবার দেখবেন আর একটা নতুন ধরনের ম্যাজিক। যদি ভালো লাগে আবার বলছি, শেয়ার করবেন, সাবস্ক্রাইব করবেন এবং লাইক করতে ভুলবেন না। ধন্যবাদ।